ক্লাব রিনুয়াল বা পুনর্নবীকরণ করতে কত টাকা ফিজ লাগে সমস্যা মানুষের জীবনে একটি অবিচ্ছেদ্য অঙ্গ তাই সমস্যা না এড়িয়ে সমস্যার মোকাবিলা করাটাই বুদ্ধিমানের কাজ সমস্যার মোকাবিলা করতে হলে সমস্যার গভীরে গিয়ে বাস্তবসম্মত সমাধান খোঁজাটাই একমাত্র পথ আর সমাধান খোঁজার ক্ষেত্রে আপনার একমাত্র অস্ত্র হতে পারে সমস্যা সম্পর্কিত আইনের জ্ঞান সংগ্রহ করা তাই আপনাদের নানান প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে নিন কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে ক্লাব রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর প্রতি বছর রিটার্ন ফাইলিং বা ক্লাব রিনুয়াল করতে হয় ক্লাব রিনুয়াল বা পুনর্নবীকরণ করতে অডিট রিপোর্ট বার্ষিক রিপোর্ট গভর্নিং বডির সদস্যদের নাম ঠিকানা পেশা ও সম্বলিত নথি ফর্ম সিক্স ইত্যাদি ডকুমেন্টস লাগবে কোনো কারণে কোনো বছর রিনুয়াল করা সম্ভব না হলে যখনই রিনুয়াল করতে যাবেন তখন উপরোক্ত ডকুমেন্টসগুলি প্রতি বছরের জন্য আলাদা আলাদা তৈরি করতে হবে ভেরিফাইং অফিসার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পর অনলাইনে রিনুয়াল ফিজ জমা দিতে বলবেন যদি আপনার ক্লাবের রিনুয়াল প্রতি বছরের জন্য আপডেট করা থাকে তাহলে আপনাকে রিনুয়াল ফিজ বাবদ পঁচিশ টাকা জমা করতে হবে যদি ক্লাবের রিনুয়াল প্রতি বছরের জন্য আপডেট করা না থাকে তাহলে আপনাকে রিনুয়াল ফিজের সাথে জরিমানা বা ফাইন বাবদ মোট যে পরিমাণ টাকা অনলাইনে দেখাবে সেই টাকা জমা করতে হবে তবে অনেক বছর আপডেট না থাকলে সংশ্লিষ্ট অফিসারের সাথে কথা বলে নিন এই সংক্রান্ত আরও তথ্য পেতে লিগেল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেলটি ভিজিট করুন